আলাইকুম সবাইকে, আমি হুমায়রা তানমি। তানমিজ ব্লগের নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে যাচ্ছি হচ্ছে একটা ছোট্ট পরীকে দেখার জন্য। আমার মামাতো বোনের নিউ বর্ন বেবিকে দেখার জন্য যাচ্ছি। তো এই তো রেডি হয়ে গিয়েছি বাসায় থেকে, হচ্ছে আমি, আমার বোন আর ইরবাজকে নিয়ে হচ্ছে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি কাজিনের বাসায়। আর মাশাল্লাহ, বাবুকে দেখে এত ভালো লাগছিল। অনেক দিন পর আমার এই কাজিনের বাসায় আসা হয়েছে শুধুমাত্র এই পরীটাকে দেখার জন্য। তো মাশাল্লাহ খুব খুব কিউট আর খুব সুন্দর হয়েছে। আর আপনারা কিন্তু অবশ্যই মাশাল্লাহ লিখতে ভুলবেন না। আর যারা ভিডিওটা দেখছেন, মাশাল্লাহ যদি নাও লেখেন, মনে মনে একবার হলেও মাশাল্লাহ বলবেন। আর সত্যি খুব সুন্দর হয়েছে বাবুটা। তো ওই তো, ও তো এখন একদমই ছোট, ওকে তো আর জাগানোর বা ওকে কথা বলানোর মতো কিছু নেই। আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম ওকে, আর একটু জাগানোরও চেষ্টা করছিলাম, বাট ও হচ্ছে মানে ঘুম কাতর হয়ে পড়েছিল। তো এইদিকে হচ্ছে যে আমি আমার বোন এসেছি, তো ওকে নিয়েও খেলছিলাম, প্লাস হচ্ছে আমার মামাতো বোনের সাথেও আমি কথা বলছিলাম। অনেক দিন পর আমার কাজিনের সাথে দেখা হয়েছে। তো এই তো, আপনারা তো দেখতেই পাচ্ছেন বাবু একটু একটু করে চোখও খুলছে। আসলে ওর ক্ষুধা পেয়ে গিয়েছিল, তখনই ও উঠেছে। তো ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আর আজকের ব্লগটা আসলে ওকে নিয়েই আমি মানে এখানে এসেছি, ওকে দেখছি, এটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো না লাগলে প্লিজ ইগনোর করবেন, কিছু করার নেই। তো এই তো, বাবুকে একটু কোলে নিচ্ছিলাম, মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, বাট বাবা তো ঘুম থেকেই উঠছিল না। তো বিসমিল্লা বলে হচ্ছে ওকে কোলে নিলাম একটু। এত ভালো লাগছিল এত ছোট্ট একটা বাবু। আসলে আমার ইরবাজকে তো অনেক ছোট থেকে মানে দেখেছি, এখন তো বেশ বড় হয়ে গেছে। এই এই ছোট বাচ্চাগুলো না মানে কোলে নিতে একটু ভয়ও লাগে, ভালোও লাগে। তো যাই হোক, বাবু কোনো রকমই চোখ খুলছিল না। আমি ওকে অনেক চেষ্টা করছিলাম চোখ খোলানো, চোখ খুলছিল না। এদিকে আমার কাজিন আবার একটু হচ্ছে আমরা এসেছি দেখে একটু নাস্তা পানি করার জন্য আবার বিজি হয়ে গিয়েছিলাম, যদিও বলছিলাম তুমি অসুস্থ এত কিছু করো না। যাই হোক, আজকের দিনটা খুবই ভালো কেটেছে, কারণ এত সুন্দর একটা এঞ্জেলকে কোলে নিয়েছি আর দেখতে পেরেছি। এদিকে হচ্ছে যে ড্রয়িং রুমে আমার ছেলে আর আমার কাজিনের যে মেজো মেয়ে, আমার কাজিনের হচ্ছে এই বেবি নিয়ে তিনটা মেয়ে মাশাল্লাহ। তো বড় মেয়ে হচ্ছে স্কুলে ছিল, আর মেজো মেয়ের সাথে, ওর নাম হচ্ছে রূপন্তী। তো ওর সাথে আবার ইরবাজ খুব এনজয় করছিল। ওরা কিন্তু ফার্স্ট টাইম মিট করছে, মানে এক দুইবার আগে হয়তো বা মিট করেছে, বাট এত ইজিলি মিশে গিয়েছে, দুজন দুজনের সাথে খেলছিল, খুব এনজয় করছিল। এদিকে আমারও সুবিধা হয়েছিল, আমিও মন মতো আড্ডা দিতে পেরেছি, বাবাকে কোলে দিতে পেরেছি। এই তো ইরবাজের কাছেও একটু নিয়ে এসেছিলাম, ইরবাজ দেখে খুব খুশি। আর ও বলছিল, মু দেখো কি ছোট্ট বেবি, ওয়াও কি কিউট। তাই তো, আজকের জন্য এখান থেকেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন একটি ব্লগ দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ।